আমরা সেই আর স্থায়ী একজন ইমামের ব্যবস্থা করতাম, গতিকে দুইজনের প্রস্তাব আমরা আনছি যে যাই আমরা আর বর্তমানে মুখ্য উপদেষ্টা বিদেশের দেশবরেন্দ্র আলিম শেখুল হাদিস হজরত মাওলানা আবু সুফিয়ান স্যার, তার নয় যদি আপনারা মানুষকে আর বেলা শর্তে আমরা সিদ্ধান্ত নিতাম, আর যদি কোন বিলে না বিকল্প চিন্তা করেন তে অন্য চিন্তা করতাম আপনারা। যেই নামার ইমাম হইতে এনের কোন পারিশ্রমিক আমাদের ঈদগাহর পক্ষ থেকে দেওয়া হইব নি না না যখন ইলা নমাজের কোন পারিশ্রমিক দেওয়া হয় না, সাধারণত গাড়ি ঘোড়া দিয়ে সেবা হয়তো আমরা আগিয়া দিই কিন্তু এটা ডাইরেক্ট না পারিশ্রমিক করে কিন্তু দেই না আমরা নির্দিষ্ট হইলে তো আল্লাহ আসছে নমাজ উড়াইতা যদি বাইরে খেয়ে